তালা না দিয়ে তার অনেক মানুষই বাঁচলো না, এই তালা দেওয়ার কারণে মানুষ বাঁচতে পারছে না। পাঁচটা 39 বাজে সময় মানে ঘটনাটা ঘটছে, আমরা সেকশনের কাছে এলাইয়া কইছে যে আগুন লাগছে। সে সময় উঠে চাইয়া দেখি যে মানে ক্যান্ডিডির দিকে আগুনে দা দা হইয়া জ্বলতেছে। আমরা দৌড়া সবাই সেকশন থেকে মানে দোতলা থেকে লামছি, লাইমে আমাদের সেকশনের সবাই গেটের বাইরে গেছে। আমি আমার মেয়ের লাগে আমি পয়সা রয়েছে সেখানে। একবার গেটের ধারে যাই, একবার সেইখানে যাই, আমার মায়ের আর পাইছি না। তখন সে বাবুর ধারে ফোন দিছে, তাই নয় গেছেন দৌড়া। আমার এই মায়া আসলো চারতলায় নুসিলার মধ্যে, এরার লাইনম্যান যে হে আত ধরে আটকাই রাখছে সময় আগুনের কথা শুনছে। তারা আর কইছে কিচ্ছুই তো না, তোমরা যাইও না। তারপরে তারা আত জাহার দিয়ে আর চার পাঁচজন আছে, আত জাহার দিয়ে সুইটিয়া তারা দৌড় দাইছে। সুইটিয়া ইয়া দেখে অন্ধকার ইয়া সেকশন অন্ধকারে বই রাখেছে খালা দোয়ায়। এরপরে তারা ওই একটা ছেলে আইছে, এখন তোমরা বাঁচতে চাইলে ছাদের উপরে লো। ওই তারা ছাদের উপরে ছেলেটার সাথে সাথে তারা ছাদের উপরে উঠছে ইয়া মারা গেছে। আমার বাইজি একজন, ও আমার মেয়ের লগে কাজ করতো, তারাই একদিন চারতলাতেই আছিল। এবারে ছয়তলা উঠোনে আমার মায়াটা বাচ্চা আইছে, সাতটার দিকে সন্ধ্যার দিকে তারে ওই কেরেং দিয়া মেশিনের দিয়া ছয়তলার চার থেকে আলাম আইছে সন্ধ্যার সময়। আমার মেয়েটা তো এখন যে অবস্থা মানে মানে আত্মে আমি সারতামই পারি নাই। এখন বাথরুমে গেল আমার সাথে সাথে দেওয়াল যাওয়া লাগে, মানে মানে বয়ে যেমন জিনিস বয়ে ঢুকছে তো ঘরে রাত্রে ঘুমাইতে পারে না। কবিলে উনি কেন একজন বইয়া রয়েছে, এই কেন মানুষ বইয়া রয়েছে। ফেরের তলায় তুই চার দিচ্ছি মেয়েরে না দিই বাচ্চা মেয়েরা কি দিবার।